আসসালামু আলাইকুম। প্রণীতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব এ অধ্যায়টির চতুর্থ ভাগ, পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ। বন্ধুরা, পূর্বের পাঠে আমরা কি কি শিখেছিলাম তোমাদের কি মনে আছে? হ্যাঁ, পূর্বের পাঠে আমরা শিখেছিলাম যুদ্ধের সূচনা সম্পর্কে, মুক্তিযুদ্ধে সামরিক বাহিনী সম্পর্কে এবং মুক্তিযোদ্ধা সম্পর্কে। আজ আমরা শিখব এ অধ্যায়টির চতুর্থ ভাগ, পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ বাঙালির ওপর অতর্কিত আক্রমণ করে। এই আক্রমণের নাম দেওয়া হয়েছিল অপারেশন সার্চলাইট। এভাবে বাঙালিদের ওপর শুরু হয় পাকিস্তানি বাহিনীর নৃশংস হত্যাকাণ্ড। তারপর থেকে গণহত্যা, লুটতরাজ এবং নির্বিচারে ধরপাকড় চলতে থাকে। এই যুদ্ধে প্রায় 30 লক্ষ বাঙালি শহীদ হন। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়, হাজার হাজার মানুষ ঘর বাড়ি হারান এবং 1 কোটিরও বেশি মানুষ ভারতে আশ্রয় নেন। বন্ধুরা, তাহলে আমরা প্রথমে জানলাম যে 1971 সালের 25শে মার্চের সেই রাতের কথা। 1971 সালের 25শে মার্চে সেই রাতে প্রেসিডেন্ট ইয়াহিয়ার নির্দেশে পাকিস্তানি সেনাবাহিনী রাজারবাগ পুলিশ লাইন্স ইপিআর সদর দপ্তর পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও শিক্ষকদের বাসভবন সহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে একসাথে আক্রমণ করে। এ সময় রাজারবাগ পুলিশ লাইন্সের পুলিশ সদস্যরা তাদের 303 রাইফেলস দিয়ে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন, কিন্তু হানাদার বাহিনীর আধুনিক অস্ত্রের আক্রমণে তারা টিকে থাকতে পারেনি। সেই ভয়াল রাতে হানাদার বাহিনী দেশের অন্য বড় বড় শহরেও আক্রমণ করে এবং এই আক্রমণের নামটি দেওয়া হয়েছিল অপারেশন সার্চলাইট। পাকিস্তানি সেনাবাহিনী ছাত্র, শিক্ষক, পুলিশ ও ইপিআর সদস্য সহ অসংখ্য নিরীহ জনগণকে হত্যা করে, যা গণহত্যার শামিল। 9 মাসের মুক্তিযুদ্ধে 30 লক্ষ বাঙালি শহীদ হন। 1 কোটিরও বেশি মানুষ তাদের ঘর বাড়ি হারিয়ে প্রাণের ভয়ে ভারতে আশ্রয় নেন। বন্ধুরা, আমরা আরো কিছু তথ্য জেনে নেই। এদেশের কিছু মানুষ মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। তারা শান্তি কমিটি, রাজাকার, আলবদর আল শামস নামে বিভিন্ন কমিটি ও সংগঠন গড়ে তোলে। এরা মুক্তিযোদ্ধাদের নামের তালিকা করে হানাদারদের দিয়েছিল। রাজাকাররা হানাদারদের পথ চিনিয়ে, ভাষা বুঝিয়ে ধ্বংসযজ্ঞ চালাতে সাহায্য করেছিল। মুক্তিযুদ্ধের শেষের দিকে ডিসেম্বর মাসে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশকে মেধাশূন্য করার পরিকল্পনা করে। 10ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বরের মধ্যে তারা আমাদের অনেক গুণী শিক্ষক, শিল্পী, সাংবাদিক, চিকিৎসক এবং কবি সাহিত্যকদের ধরে হত্যা করে। তাদের স্মরণে প্রতি বছরই 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। বন্ধুরা, লক্ষ্য করো, যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন মুক্তিযুদ্ধের বিপক্ষে কিছু কমিটি ও সংগঠন গড়ে উঠেছিল। তা হচ্ছে শান্তি কমিটি, রাজাকার, আলবদর আল শামস ইত্যাদি বিভিন্ন ধরনের কমিটি ও সংগঠন তখন গড়ে তোলা হয় মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান করার জন্য। এবং এই কমিটি এবং সংগঠনগুলো কি করেছিল, যে বিভিন্ন মুক্তিযোদ্ধাদের নামের তালিকা সেই পাকিস্তানি হানাদার বাহিনীদের হাতে তুলে দিয়েছিল। এবং রাজাকাররা কি করেছিল, পাকিস্তানি হানাদার বাহিনীদের পথ চিনিয়েছে, তাদের ভাষা বুঝিয়ে ধ্বংসযজ্ঞ চালাতে তাদের সাহায্য করেছে। এবং পাকিস্তানি হানাদার বাহিনীরা কি সিদ্ধান্ত নেন, তারা মুক্তিযুদ্ধের সময় সিদ্ধান্ত নেন যে তারা এদেশকে মেধাশূন্য করে দেবে। তাই তারা কি করে, 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত দেশের সকল গুণী শিক্ষক, শিল্পী, সাংবাদিক, চিকিৎসক এবং কবিদেরকে হত্যা করেন।
এবং তাদের এই স্মরণে আমরা প্রতি বছর 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি। বন্ধুরা, তাহলে আমরা কি কি শিখতে পারলাম? আমরা শিখতে পারলাম পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ, কিভাবে অপারেশন সার্চ লাইট হয়েছিল, কিভাবে 1971 সালের 25শে মার্চের সেই রাতে বাঙালিদের ওপর আক্রমণ করা হয়েছিল, এবং আমরা আরও জানতে পারলাম কিভাবে হানাদার বাহিনীরা আমাদের দেশকে মেধাশূন্য করার পরিকল্পনা করেছিল। এবং আমরা আরও জানতে পেরেছি আমরা 14ই ডিসেম্বর কোন দিবস পালন করি। আমরা 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি। বন্ধুরা, এবার আমরা পাঠ্য বইয়ের কিছু কাজ দেখে নিই। চলো প্রথমেই ক এসো বলি, মুক্তিযুদ্ধের শেষের দিকে পাকিস্তানি বাহিনী কেন এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, শিক্ষকের সহায়তায় আলোচনা করো। বন্ধুরা, আমরা জানি মুক্তিযুদ্ধের শেষের দিকে পাকিস্তানি বাহিনীরা 10ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর পর্যন্ত অনেক গুণী শিক্ষক, শিল্পী, সাহিত্যিক, চিকিৎসক এবং কবি সাহিত্যিকদের নিয়ে হত্যা করেন। এবং এই হত্যাগুলো কেন করেছিল আমরা শিক্ষকের সহায়তায় তা তোমরা জানবে, চলো আমরা জেনে নেই। যুদ্ধের শুরু থেকে বুদ্ধিজীবীরা পাকিস্তানের সামরিক শাসকদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়, ফলে মুক্তিযুদ্ধের প্রথম থেকে পাকিস্তানি হানাদার বাহিনী তাদেরকে বাছাই করতে থাকে। এক পর্যায়ে তারা 25শে মার্চে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালিয়ে ছাত্র শিক্ষকদের নির্বিচারে হত্যা করে। এছাড়া মুক্তিযুদ্ধের শেষের দিকে বাঙালি জাতিকে শিক্ষা, সংস্কৃতি ও সামাজিকভাবে দুর্বল ও মেধাশূন্য করে দেওয়ার জন্য বুদ্ধিজীবীদের হত্যা করে। তাই আমরা প্রতি বছর 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি। এবার আমরা দ্বিতীয় কাজটি দেখে নিই, খ এসো লিখি। বিষয়বস্তু 2 ও 4-এর আলোকে নিচের ছকটি পূরণ করো। একদিকে রয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের বাহিনী এবং অন্যদিকে রয়েছে মুক্তিযুদ্ধের বিপক্ষের বাহিনী। প্রথমেই আমরা জেনে নিই মুক্তিযুদ্ধের পক্ষের বাহিনী। মুক্তি ফৌজ, মিত্র বাহিনী এবং মুজিব বাহিনী, এরা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের বাহিনী। এবার আমরা জেনে নিই মুক্তিযুদ্ধের বিপক্ষের বাহিনী। প্রথমে রাজাকার, পাকিস্তানি বাহিনী এবং আলবদর। তাহলে আমরা জেনে গেলাম মুক্তিযুদ্ধের পক্ষের বাহিনী সম্পর্কে এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের বাহিনী সম্পর্কে। এবার আমরা পরবর্তী কাজটি দেখে নিই, ক আরো কিছু করি। এখানে কয়েকজন শহীদ বুদ্ধিজীবীর ছবি দেয়া আছে, তারা কে কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন তা খুঁজে বের করো। প্রথমেই ক অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব, আমরা প্রথমেই তার সম্পর্কে জেনে নিই। অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব তিনি কি ছিলেন? আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্শনিক হিসেবে বিখ্যাত ছিলেন। খ অধ্যাপক মুনির চৌধুরী, তিনি বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক ও ভাষাবিজ্ঞানী হিসেবে বিখ্যাত ছিলেন। গ অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা, তিনি কি ছিলেন? সজ্জন ও সংস্কৃতিবান বুদ্ধিজীবী হিসেবে বিখ্যাত ছিলেন। ঘ অধ্যাপক রাশিদুল হাসান, তিনি শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও কবি হিসেবে বিখ্যাত ছিলেন। ও সাংবাদিক সেলিনা পারভিন, বাংলাদেশি সাংবাদিক ও কবি হিসেবে তিনি বিখ্যাত ছিলেন। চ ডাক্তার আলিম চৌধুরী, তিনি চক্ষু বিশেষজ্ঞ হিসেবে বিখ্যাত ছিলেন। সর্বশেষ ডাক্তার আজহারুল হক, তিনি নিবেদিত প্রাণ চিকিৎসক হিসেবে বিখ্যাত ছিলেন। তাহলে আমরা জেনে গেলাম কয়েকজন বুদ্ধিজীবী, তারা কোন কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন সে সম্পর্কে। বন্ধুরা, আমরা সর্বশেষ কাজটি দেখে নিই, ঘ যাচাই করি, বাক্যটি সম্পূর্ণ করো। শহীদ বুদ্ধিজীবী দিবসের উদ্দেশ্য বলতো বন্ধুরা, শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের উদ্দেশ্যটি কি? সাধারণত শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের উদ্দেশ্য হল মুক্তিযুদ্ধে তাদের অবদানের কথা স্মরণ করা। বন্ধুরা, আজকের এই পাঠে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠে আমরা শিখতে পারলাম পাকিস্তানি
হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ সম্পর্কে। কিভাবে তারা 1971 সালের 25 মার্চের সেই রাতে আমাদের দেশের বাঙালিদের হত্যা করেছিল, কিভাবে 10ই ডিসেম্বর থেকে 14 ডিসেম্বরের মধ্যে আমাদের দেশের বিভিন্ন শিক্ষক, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিককে হত্যা করেছিল, এবং আমরা আরও জেনেছি আমরা 14ই ডিসেম্বর পালন করে থাকি শহীদ বুদ্ধিজীবী দিবস, এবং বিভিন্ন কাজের মাধ্যমে আমরা জানতে পেরেছি মুক্তিযুদ্ধের পক্ষের বাহিনী, মুক্তিযুদ্ধের বিপক্ষের বাহিনী সম্পর্কে, এবং আমরা শহীদ বুদ্ধিজীবী বিভিন্ন শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে জেনেছি তারা কে এবং কোন কোন ক্ষেত্রে তারা বিখ্যাত ছিলেন। বন্ধুরা, আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।